নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর একটা গল্প নিয়ে এসে উপস্থিত হয়েছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। তবে চলুন আজকে গল্প পাঠ শুরু করা যাক। আজকের গল্পের নাম স্বীকৃতি। লাঞ্চের সময় বিদিশা এসে বলল, শোন নন্দিনী, তুই যেটা করছিস সেটা ভালো করছিস না। রঞ্জিত চৌধুরী তোকে টাকার সুখ দিতে পারবে, কিন্তু শারীরিক সুখ কোনো দিন দিতে পারবে না। অফিসের সবাই এটা ভালো চোখে দেখছে না। তুই এই রকম একটা জঘন্য কাজ করতে পারিস আমার বিশ্বাসই হচ্ছে না। নন্দিনী লজ্জায় মা মুখটা নামিয়ে রাখে, ওর বলার মতো কিছুই নেই। বিদিশা আবারও বলে, নন্দিনী, তুই যদি নিজেকে বদলাতে না পারিস তাহলে আমার সাথে বন্ধুত্ব রাখবি না। অভাব খুব খারাপ জিনিস রে। তা বলে আমাদের বস রঞ্জিত চৌধুরীর সাথে যা চলছে তা আমরা কেউই মানতে পারছি না। অফিসের সবাই তোকে আর বসকে নিয়ে যা কথা বলছে, তুই আমার খুব ভালো বন্ধু, তাই আমাকেও নানা কথা শুনতে হচ্ছে। বিদিশা কথাগুলো বলে অনেক আগেই চলে গেছে। নন্দিনী খাবারটা আর খেতে পারলো না। অফিসের সবাই এখন তার দিকে এমন অন্য নজরে তাকায়, সবসময় ফিসফিস করে কথা বলতে চলে। নন্দিনী এলেই সবাই চুপ হয়ে যায়। ফোনটা বের করে একবার মাকে ফোন করলো। ওপাশ থেকে মায়ের কথা শুনে মনটা ভালো হলা হয়ে গেল। তারপর মনে পড়ল আজ মায়ের ওষুধ কিনতে হবে, আগেই ওষুধগুলো প্রায় শেষ। লাঞ্চের পর সবাই কাজে মন দেয়। সেই সময় রঞ্জিত স্যার নন্দিনীকে ডেকে পাঠায়। নন্দিনী সেই রঞ্জিত স্যারের কেবিনের দিকে পা বাড়ায়, অমনি তার কানে ভেসে ওঠে, উফ, স্যার যে এক মিনিটও না দেখে থাকতে পারে না রে। কানটা গরম হয়ে যায় নন্দিনীর, কিন্তু প্রতিবাদ করার ভাষা নেই তার কাছে। এই মুহূর্তে সে সত্যিই খুব অসহায়। বাড়ি ফিরে এসে খাবার বানিয়ে মাকে খেতে দিয়ে ওষুধ খাওয়াই নন্দিনী। আর কয়েকদিন পর অপারেশন হবে তার মা নমিতার। নমিতা দেবী ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। অপারেশনটা তাড়াতাড়ি না হলে বিপদ হয়ে যাবে, আর তার জন্যই নন্দিনীর অনেক টাকার দরকার। জন্মের পর থেকে নন্দিনী কোনোদিন তার বাবাকে দেখেনি। একটু বড় হওয়ার পর শুনেছিল তার বাবা তার মা নিজেরাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নমিতা দেবী সবসময় বলতেন, তোর বাবা খুব ভালো মানুষ, যদি ভালো মানুষই হতেন তাহলে এত বছর একবারও কেন খোঁজ খবর নেননি। মায়ের সাথে মনোমানের থাকতেই পারে, কিন্তু নন্দিনী কি দোষ করেছিল। রাত্রি 9টার দিকে নন্দিনীর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তার বসের নাম্বার। মায়ের কাছ থেকে সরে গিয়ে ফোনটা ধরতেই রঞ্জিত স্যার বললেন, তোমার পাড়ার মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আমার বাড়িতে এসো নন্দু, আমি অপেক্ষা করছি তোমার জন্য। নন্দিনীকে নন্দু বলেই ডাকেন রঞ্জিত স্যার। মাঝে মাঝে অফিসে সবার সামনে এই নামই ডেকে ফেলেন, তাই সবাই মুখ চাপা দিয়ে হাসে আর বলে, এত প্রেম কোথায় রাখি। নন্দিনী জানে রঞ্জিত স্যার এখন কেন ডাকছেন তার বাড়িতে। একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিনী তৈরি হয়ে নেয়। মায়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব খারাপ লাগে তার। নমিতা দেবী যদি জানতে পারেন নন্দিনী তার চিকিৎসার জন্য এই সব করছে তাহলে হয়তো কোনোদিন ক্ষমা করতে পারবেন না। কিন্তু নন্দিনী ঠিক করেছে, অপারেশনের পর তার মাকে সব সত্যিটা জানিয়ে দেবে। অপারেশন হয়ে গেছে, ডাক্তারবাবু জানিয়েছেন আরও কিছুদিন পরীক্ষার পর নমিতা দেবীকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। নন্দিনী এতদিনে কিছুটা শান্তি পেয়েছে। অফিস চলাকালীন রঞ্জিত স্যার নিজের গাড়িতে নন্দিনীকে পাঠিয়ে দেন তার মায়ের সাথে দেখা করার জন্য। অফিসের কেউই তা সহ্য করতে পারে না। দুপুরে নন্দিনী তার মাকে খাওয়ানোর সময় নমিতা দেবী নন্দিনীর হাতটা ধরে বলেন, তুই আমার থেকে কিছু গোপন করছিস না তো। নন্দিনী কি উত্তর দেবে ভেবে পায় না, নিজেকে সামলে নিয়ে বলে, তুমি যে কি বলো না মা, কি গোপন করব তোমার কাছ থেকে। নমিতা দেবী নন্দিনীর চোখে চোখ রেখে বলেন, তাহলে আমার অপারেশনে এত টাকা কোথা থেকে পেলি। নন্দিনী কিছুটা আমতা আমতা করে বলে, অফিসের বস এই টাকাটা দিয়েছে,
প্রতি মাসের স্যালারি থেকে কিছু করে টাকা কেটে নেবেন। নমিতা দেবী তার মেয়েকে চেনে, সত্যি কথা বলবার সময় তাকে এত আমতা আমতা করতে হয় না। কেমন যেন একটা অজানা গ্রাস ভয় করতে থাকে নমিতা দেবীকে। একটু সুস্থ হলেই নন্দিনীর বসের সাথে তিনি দেখা করবেন ঠিক করেন। নমিতা দেবী এখন অনেকটাই সুস্থ। নন্দিনীকে এই কদিন বারবার জোর করেছে তার বসের সাথে দেখা করিয়ে দিতে। মুখে কিছু না বললেও নমিতা দেবী জানেন নন্দিনী কিছু একটা গোপন করছে। নন্দিনীও বারবার এড়িয়ে গেলেও আজ রাজি হয়েছে রঞ্জিত স্যারের সাথে দেখা করানোর জন্য। অফিসে আজ পার্টি আছে, রঞ্জিতবাবু কিছু একটা ঘোষণা করবেন, কিন্তু সেটা কি তা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে নন্দিনী। তাই মায়ের কাছে আর গোপন করতে চাইছে না কিছু, যা হওয়ার এবার দেখা যাবে। অফিসের গেটের কাছে গাড়ি থেকে নামতে বিদিশা এসে নন্দিনীর মাকে ধরল। তারপর বিদিশা আর নন্দিনী মিলে নমিতা দেবীকে ধরে নিয়ে গেল। এই কদিন বিদিশা ও নন্দিনীকে একটু এড়িয়ে চলে, তবে আজ নন্দিনীর ভালো লাগলো, বন্ধুত্বটা একটু নষ্ট হয়ে যায়নি এখনও। রঞ্জিত চৌধুরী প্রস্তুত নন্দিনীর মা নমিতা দেবীর সামনাসামনি হওয়ার জন্য। প্রায় কয়েক বছর পর দুইজনে সামনাসামনি, রঞ্জিত চৌধুরী আর নমিতা সান্যাল। চারপাশের জগৎ হঠাৎই থমকে গেছে, ফিরে গেছে দুইজনের অতীতের সেই দিনগুলো। নমিতা তখন অনেক কলেজ ছাত্রী আর রঞ্জিত তখন শিক্ষিত বেকার, কাজের সন্ধানে পাগল হয়ে উঠেছে। ঠিক সেই সময় নমিতা জানল যে মা হতে চলেছে। রঞ্জিত কী করবে ভেবে উঠতে পারছিল না, তাই বাচ্চা নষ্ট করার কথা বলে কারণ সেই মুহূর্তে নমিতাকে বিয়ে করার সম্ভব ছিল না তার কাছে। নমিতা হাসি মুখে সরে যাওয়ায় রঞ্জিতের জীবন থেকে। এর কয়েক বছর পর রঞ্জিত যখন নিজের অফিস শুরু করে, হাতে অনেক টাকা আসে, বারবার ছুটে গেছে নমিতার কাছে তাকে ফিরিয়ে আনার জন্য, সম্পর্কটাকে স্বীকৃতি দেবার জন্য। কিন্তু নমিতা পাষাণের মতো বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। ততদিনে নমিতার মনে অভিমানের পাহাড় গড়ে উঠেছে, যার টপকে যাওয়ার সাধ্যই ছিল না রঞ্জিতের। তারপর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রঞ্জিতবাবু অফিসে সবার সামনে এসে দাঁড়ালেন, তারপর বলতে শুরু করলেন, আজ অবধি নন্দিনী আর আমাকে নিয়ে অফিসে নানা রকম কথা উঠেছে, তাই সবার সামনে সত্যিটা তুলে ধরা দরকার। নন্দু মানে নন্দিনী সান্যাল আমার ঔরসজাত সন্তান, আমার একমাত্র মেয়ে। যদিও তার মাকে আমি প্রথমে স্বীকৃতি দিতে পারিনি, সেই ভুলের মাশুল আমাকে আজও দিতে হচ্ছে। নন্দিনী জানতো আমি তার বাবা, মায়ের চিকিৎসা করার জন্য ওর টাকার দরকার ছিল, তাই আমার কাছে এসে আসে একটা কাজের জন্য। আমি প্রথম দিনই ওর পরিচয় পেয়ে যাই। আমাদের বাপ মেয়ের কাছে ব্যাপারটা গোপন থাকে, ও এই অফিসে কাজ করতে থাকে, আর প্রায় রাতের দিকে ওর মা ঘুমিয়ে পড়ে গেলে ওকে ডাকতাম টাকা দেবার জন্য, যাতে ওর মা জানতে না পারে। আর সত্যি বলতে মেয়েটার সাথে তখনই একটু প্রাণ খুলে কথা বলতে পারতাম। বাবার কর্তব্য কোনোদিন পালন করতে পারিনি, কিন্তু মেয়েটা তো আমারই। সেদিন ওর পরিচয় পেয়েছিলাম, সেই দিনই মনে হয়েছিল এতদিনের জমানো কান্না ওকে জড়িয়ে ধরে কাঁদি। বড্ড অপরাধী ওর কাছে আমি। আশা করি সবার সামনে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। আরও বিশেষ ঘোষণা, এবার থেকে এই অফিস চালাবে নন্দিনী সান্যাল চৌধুরী। কিছুটা দূরে বিদিশা নমিতাকে দেবীকে ধরে নন্দিনীর দিকে তাকিয়ে আছে। বড্ড লজ্জা হচ্ছে তার আজ, এমনকি অফিসের সবার চোখে মুখে লজ্জার ছাপ। রঞ্জিতবাবু এসে নন্দিনীকে বুকে জড়িয়ে নিলেন, তারপর নমিতা দেবীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। রঞ্জিতের চোখের দিকে তাকিয়ে নমিতা বুঝতে পারছে তার চোখ কি বলতে চাইছে। তুমকো আপনি কসম জানে যা বাত ইতনি মান লো আজ জানে কি জিত না করো।
বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।